একা থাকা অনেকের কাছে বেশ কষ্টের বিষয়। একা থাকলে অনেকে হতাশা পেয়ে বসে। তবে বিশেষজ্ঞরা বলেন, মাঝে মাঝে একা হয়ে যাওয়া, নিজেকে সময় দিয়ে নিজেকে নিয়ে ভাবার সুযোগ নেওয়া উচিত। একা থাকারও রয়েছে বেশ কিছু ভালো দিক। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে কিছুটা সময়ের জন্য একা হয়ে যাওয়াই ভালো। এক গবেষণায় দেখা গেছে, আমরা যেটুকু সময় একা থাকি সেই সময় আমাদের মস্তিষ্ক ভালো কাজ করে। মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে দিনের একটা অংশ একা থাকুন। অনেক কাজ নিয়েই আমাদের কিছুটা সময় ভাবতে হয়। ভালো কিনা ঠিক বিচারের জন্য আমাদের সময়ের প্রয়োজন, আর সেই সময়তে একা থাকতে পারলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব। পৃথিবীর খুব কম লোকই একা থাকতে পছন্দ করে। একা থাকা কিন্তু বড় ব্যাপার নয়, বরং একা থাকার অনেক উপকারী আছে। যারা একা থাকতে ভালোবাসে, অর্থাৎ হাই হুল্লু পছন্দ করেন না, ভিড়ভাড় পছন্দ করেন না, সেই লোকদের মাইন্ড সাধারণ মানুষদের তুলনায় বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এমনকি এইসব লোকদের থিঙ্কিং খুব ডিপ হয়ে থাকে, ইভেন এদের ব্রেন খুব শার্প হয়ে থাকে। তেমনি আজকের এই ভিডিওতে 5টি একা থাকার উপকারিতা আলোচনা করব। লেটস বিগিন। নাম্বার 1, ইউনিক পার্সোনালিটি। যে সকল লোকগুলো একা থাকতে ভালোবাসে তারা খুবই ইউনিক হয়ে থাকে। এই টাইপের লোক সবার থেকে আলাদা হয়ে থাকে। দেখুন, এই কথাতে আপনি হয়তো কোনো না কোনো এক সময় শুনেছেন, প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে। কিন্তু আপনি সেই গুণ বা ট্যালেন্ট কীভাবে খুঁজে পাবেন? আপনি আপনার সেই গুণ বা ট্যালেন্ট তখনই খুঁজে পাবেন যখন আপনি নিজের সাথে সময় কাটাবেন। নাম্বার 2, পজিটিভ অ্যাটিটিউড। যখন আপনি লোকেদের মাঝে থাকা শুরু করবে, তখন অনেক লোকদের মধ্যে কম্পারিজন হয়। লোকেরা একে অপরের দুর্নাম করে, হিংসা করে, ক্ষতি করে, এবং কারো মধ্যে যদি ভালো গুণ থাকে তাকেও খারাপ কমেন্ট করবে। কিন্তু যখন আপনি একা থাকেন, তখন আপনি এই কম্পারিজন থেকে আলাদা হয়ে যান। তখন আপনাকে খারাপ মন্তব্য করার মতো কেউ থাকবে না, বা আপনাকেও ওই খারাপ মন্তব্য শুনতে হবে না। নাম্বার 3, ক্রিয়েটিভ মাইন্ড। একা থাকার পছন্দের মানুষগুলো ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকে, আর এটা এজন্যই হয় কারণ একা থাকার কারণে তারা ভাববার অনেক সময় পেয়ে যায়। এতে তাদের বিরক্ত করার কেউ থাকে না, যে কারণে তারা যে কোনো বিষয় গভীরভাবে ভাবতে বা অ্যানালাইজ করতে সময় পায়। নাম্বার 4, সেলফ ডিপেন্ডেন্ট। যে সকল মানুষগুলো একা থাকতে পছন্দ করেন তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এই ধরনের লোকেরা কোনো প্রকার কাজে বা ব্যাপারে অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে না। এই ধরনের লোকেরা নিজের কাজকে নিজেরা ভালোভাবে করতে জানে। এটা খুবই একটা ভালো গুণ, কারণ পৃথিবীর আজকাল বেশিরভাগ লোক স্বার্থপর হয়ে থাকে। যদি কোনো কারণে আপনি কারো কাছ থেকে হেল্প নেন, সেটা আপনাকে সারা জীবন শোনাতে থাকবে। নাম্বার 5, মেন্টালি অ্যান্ড ইমোশনালি স্ট্রংনেস। যে সকল লোকেরা একা থাকতে ভালোবাসে তারা মেন্টালি এবং ইমোশনালি দুই দিক দিয়েই স্ট্রং হয়ে থাকে। কারণ এরা জানে, যদি আজ এদের সামনে কোনো প্রবলেম চলে আসে, তাহলে এদেরকে একাই এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে, আর নিজেকে এই সমস্যা সমাধান করে আসতে হবে। তাই এরা মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং হয়।